রমজানের শেষ দশ দিন মক্কা শরীফ ও মসজিদে নববীতে ইতে কাফের আকাঙ্ক্ষা থাকে সব মুসলমানের দর্শক পবিত্র এই দুই মসজিদে ইতে কাফের নিয়ম সহ বিভিন্ন বিষয় জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল হানিস হানিস মক্কা শরীফ ও মসজিদে নববীতে ইতে কাফ থাকতে হলে সরকারি কি নিয়ম মানতে হয় জি সুজানা আসলে আপনি যা বলেছেন সৌদি আরবে এই প্রথম এতেকাফের জন্য সৌদি আরবে নতুন নিয়ম বেঁধে দিয়েছে যাদের অ্যাপার্টমেন্টের মাধ্যমে এতেকাফের যে অনুমতি নিতে হচ্ছে অনুমতির পর যারা অনুমতি পেয়েছে তাদেরকে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে একটি করে সিন্ধুক দিচ্ছে যাদের মালামাল রাখার জন্য এবং সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যারা এতেকাফে যাবে তার যাতে মূল্যবান কোন জিনিস না নিয়ে যায় এবং যারা অ্যাপার্টমেন্ট পেয়েছে তারা যাতে অবশ্যই এতেকাফে অ্যাপার্টমেন্ট যারা পেয়েছে তারাই যাবে আর এবারেই সর্বপ্রথম সৌদি আরবে উমরাতে এক দশ মিলিয়নের বেশি লোকজন সমাগম হয়েছে এবং সামনে আরো সমাগম হবে আসলে আপনি যারা বলেছেন ইফতার আসলে ইফতার সৌদি আরবে মক্কা এবং মদিনাতে প্রতিদিন লাখ লাখ মুসলমান ধর্মাবলম্বী সবাইকে ইফতার করেছে দুটি মসজিদের মধ্যে এবং আরেকটি জিনিস আপনার মধ্যে জানা চাই সৌদি সৌদি আরবের জেদ্দাতেও একটি পরিবার থেকে প্রায় পনেরোশো থেকে দুই হাজার লোককে প্রতিদিন ইফতার করাচ্ছে বিগত দশ বছর যাবৎ তারা পঞ্চাশ জন থেকে স্টার্ট করে দুই হাজার লোক প্রতিদিন ইফতার করাচ্ছে সেই রেখা হচ্ছে এবং প্রতি সপ্তাহ তাদেরকে প্রায় পাঁচ থেকে ছয়শ লোককে তারা উমরাতে তাদের খরচে নিয়ে যাচ্ছে আসলে এবার প্রবাসী বাংলাদেশি সহ আমরা সৌদি আরবে অবস্থান যারা করে তারা ভালো আছে আমরা মনে করছি হ্যাঁ সুচানা এ ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য জি হানিস আপনাকে